আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আমার আর্নিংয়ের কিছু স্ক্রিনশট আমি আপনাদের সামনে শেয়ার করলাম। তো আপনারাও চাইলে ফুল টাইম বা পার্ট টাইম সময় দিয়ে এরকম আর্নিং করতে পারবেন। তো সেটা হলো সেলফ ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা ফুল টাইম বা পার্ট টাইম সময় দিয়ে আর্নিং করতে পারবেন। তো এ টু জেড থাকছে ভিডিওটিতে, কীভাবে আপনারা কীভাবে কাজ করবেন, কীভাবে বিজনেস সাবস্ক্রিপশন নেবেন, এ টু জেড থাকছে ভিডিওটিতে। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, এ টু জেড বুঝিয়ে দিব। তো আপনারা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য থ্রি লাইনে ক্লিক করে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দেবেন। এটা হলো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন কীভাবে ফ্রিতে। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন আমরা যেহেতু নতুন, তাই এখানে রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করে দেব। তারপরে নতুন আর তিনটার পেজ নিয়ে আসবে। তো এখানে দেখতে পারতেছেন মোবাইল নাম্বারটি চাইতেছে, তো আমরা এখানে বাংলাদেশি একটি ফোন নাম্বার দিয়ে দেব, যে কোনো অপারেটর। তারপরে আমরা জাস্ট ওটিপি পাঠানো অপশনটিতে ক্লিক করে দেব। তো ওটিপি পাঠানো অপশনটিতে ক্লিক করার পর আমাদের ফোন নাম্বারে একটি কোড যাবে, তো কোডটি জাস্ট আমাদের এখানে দিয়ে দিতে হবে। আর যদি আমাদের যে ডিভাইসটি দিয়ে আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতেছি সেই ডিভাইসে যদি আমাদের সিমটি হয়ে থাকে, তাহলে কিন্তু অটোমেটিকলি এখানে গড়গুলো পূরণ হয়ে যাবে। আর যদি অন্য ডিভাইসে আমাদের সিমটি থাকে, তাহলে সেক্ষেত্রে সেগুলো টাইপ করে দিতে হবে। তো আমরা জাস্ট এখানে সামনে গিয়ে যেন অপশনে ক্লিক করে দিলাম, নতুন আরেকটি ইন্টার পেজ নিয়ে আসবে। তো এই এখানে কিন্তু খুবই মনোযোগ সহকারে দেখতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটি পার্ট। তো এখানে দেখতে পারতেছেন প্রথমে আপনার নামটি লিখতে হবে, তারপর আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো তৃতীয় নম্বরে আপনারা জাস্ট কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপরে দেখুন বিজনেস এফিলিয়েট আইডি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন একটি কোড শেয়ার করছি আমি, 620138। এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এই কোডটি আপনাদের লাগবে। এই কোডটি আপনারা জাস্ট বিজনেস এফিলিয়েট আইডির জায়গায় লিখে তারপরে রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন। তো এই কোডটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এই কোডটি ইউজ করলে কী হবে বন্ধুরা, এই কোডটি ইউজ করলে আপনি আমাদের টিমে যুক্ত হয়ে যাবেন, আপনি আমাদের বিজনেস পার্টনার হয়ে যাবেন। সেক্ষেত্রে আমরা এখানে একসাথে কাজ করতে পারবো, যে কোনো সমস্যা একসাথে সমাধান করব। আর ফুল আপনাদের ফুল কোর্স কীভাবে কী করবেন, কীভাবে কাজ করবেন, এ টু জেড আমি কিন্তু শিখিয়ে দেবো যদি আপনারা এই কোডটি শেয়ার করেন। আর আমার ফেসবুক অ্যাকাউন্টে অবশ্যই নক দিতে হবে কোডটি ইউজ করে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন ফি 50 টাকা, আমাদের সাবস্ক্রিপশন ফি 50 টাকা দিয়ে দিতে হবে। তো সেটা আপনারা নগদ বা বিকাশে দিতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে লাইভ প্রুফ সহ দেখিয়ে দেবো কীভাবে দিবেন। তো আমি জাস্ট বিকাশ সিলেক্ট করে দিলাম। বিকাশ সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের নতুন আরেকটি ইন্টার পেজে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ নাম্বারটি চাইতেছে, তো জাস্ট আপনারা যেই বিকাশ নাম্বারটি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট দিয়ে পেমেন্টটি করবেন 50 টাকা, সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে ভেরিফিকেশন কোড চাইবে তারা, তো আপনারা ভেরিফিকেশন কোডটি দিয়ে দেবেন এখানে এই কোডটিতে। তো আমি জাস্ট এখানে ভেরিফিকেশন কোডটি দিয়ে দেবো, তারপরে কনফার্মে ক্লিক করে দেবো পুনরায়। তো কনফার্মে ক্লিক করার পরে নতুন একটি ইন্টার পেজ শো করবে। তো এখানে আপনাদের বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন, তো চিন্তার কোনো কারণ নাই, এখানে নিশ্চিন্তে দিয়ে দিতে পারেন বিকাশের পিনটি। তারা শুধু 50টা টাকাই আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পিনটি দিয়ে লাইভ প্রুফ সহ জাস্ট কনফার্মে ক্লিক করে দিলাম। দেখুন মেক এ পেমেন্ট, আমাদের পেমেন্টটি সফল হয়েছে, অভিনন্দন, আপনার সাবস্ক্রিপশন সফল হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন হোমে ফিরে যান অপশনে ক্লিক করে আমি জাস্ট আমাদের হোমে ফিরে যাব। তো এখানে আপনারা কীভাবে কাজ করবেন এ টু জেড আমি বুঝিয়ে দেবো। তো ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে, আমাদের কিন্তু আবার লগ ইন করতে হবে। তো আমি জাস্ট থ্রি লাইনে ক্লিক করে লগ ইনে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটি চাইতেছে আর পাসওয়ার্ড চাইতেছে, আমরা জাস্ট দিয়ে দেবো যেটা আমরা ফোন নাম্বার আর পাসওয়ার্ডটি দিয়েছিলি। তো দিয়ে দেওয়ার পর লগ ইনে ক্লিক করে দিলাম, নতুন একটি ইন্টারফেস শো করবে। তো এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখানে একটি গোপন পিন সেট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু শর্ত রয়েছে, একই সংখ্যা বারবার ব্যবহার করা যাবে না, আর দ্বিতীয়ত জিরো ব্যবহার করা যাবে না। তো আপনারা এখানে একই সংখ্যা বারবার ব্যবহার করবেন না আর জিরো ব্যবহার করবেন না। তো খুবই হার্ড একটি পিনকোড এখানে ইউজ করবেন। তো আমি এখানে জাস্ট ভুল করে জিরো টাইপ করে দেওয়াই তারা গ্রহণ করতেছে না পাসওয়ার্ডটি। তো এটা কিন্তু আপনাদের উইথড্রোর ক্ষেত্রে লাগবে, তারপরে লগ ইনের ক্ষেত্রে লাগবে, সর্বক্ষেত্রেই লাগবে। তো পিন সেট করুন অপশনে ক্লিক করে দেবেন, পিনটি দিয়ে একই সংখ্যা বারবার দিবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন সফল হয়েছে, পিন সফল হয়েছে। তো আপনারা জাস্ট পিন সেট করবেন এরকম করে। তো ওটা কিন্তু মাথায় রাখবেন, একই সংখ্যা বারবার ব্যবহার করবেন না। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন করার ক্ষেত্রেও কিন্তু আমাদের পিনটি চাইতেছে, তো আমি যেই পিনটি সেট করছি সেটা আমি পুনরায় আবার এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি জাস্ট প্রবেশ করুন অপশনে ক্লিক করে দিলাম। তো একটু লোড নেবে,
তো এখানে দেখতে পারতেছেন এখানে সেলফ পরিবারে আপনাকে স্বাগতম, অর্থাৎ নতুন ইন্টারফেস নতুন আমরা ওপেন করলাম, তাই তারা কিছু ভিডিওর লিংক সাজেস্ট করছে যেগুলো থেকে আপনারা কাজ শিখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিসেলিং, আপনারা কিন্তু ফ্রিতে রিসেলিং করতে পারবেন 7 দিন পর্যন্ত। এটার ক্ষেত্রে কী করতে হবে, আবেদন করতে হবে। আপনারা বিজনেস সাবস্ক্রিপশন অর্থাৎ টাকা দিয়ে আপনারা কোর্স বা বিজনেস সাবস্ক্রিপশন না কিনেও আপনারা 7 দিনের জন্য আপনারা এখান থেকে কিছুটা আর্নিং করতে পারবেন 7 দিনের জন্য। ড্রাইভ প্যাক বিক্রি করে, রিসেলিং করে অর্থাৎ প্রোডাক্ট বিক্রি করে, মোবাইল রিচার্জ করে। তো এখানে মোবাইল রিচার্জ, আমরা দৈনন্দিন জীবনে বহু মোবাইল রিচার্জ করে থাকি আমাদের প্রয়োজনের ক্ষেত্রে। তো সেগুলো যদি আমরা এখানটিতে এই অ্যাপস দিয়ে করি তাহলে কিন্তু নির্দিষ্ট একটি ক্যাশব্যাক তারা আমাদের অ্যাকাউন্টে দিয়ে দিবে। তো এক্ষেত্রে খুবই ভালো একটি প্ল্যাটফর্ম বলা যায়। তো মোবাইল রিচার্জের ক্ষেত্রেও আমাদের যদি ক্যাশব্যাক দেয়, তারপরে রিসেলিং, তারপরে 12টি প্রজেক্ট রয়েছে এরকম আপনাদের A to Z বুঝিয়ে দেবো। তো সেগুলোর ক্ষেত্রে খুবই হেল্পফুল একটি প্ল্যাটফর্ম। তো মোবাইল রিচার্জ করে আপনারা কিন্তু আয় করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনালে ক্লিক করে আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন নিচে বিজনেস সাবস্ক্রিপশন সম্পর্কে আরও জানুন অপশনে ক্লিক করে দেবো। তো এটা মূলত আপনাদের বিজনেস সাবস্ক্রিপশনটি কীভাবে নেবেন A to Z দেখিয়ে দিব, তো লাইভ প্রুফ সহ। তো বিজনেস সাবস্ক্রিপশন অপশনে ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস শো করলো। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন দিয়ে দিয়েছে তারা, রিসেলিং, মোবাইল রিচার্জ কীভাবে করবেন, তারপরে ড্রাইভ প্যাক, ভেন্ডরশিপ টোটালি। আর তারা এখানে অনেকগুলো প্রশ্ন এবং উত্তর দিয়েছে, সেগুলো আপনারা পড়ে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন ফি 500 টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে ভাউচার দিয়ে বা বিকাশ দিয়ে নগদ দিয়ে পরিশোধ করতে পারবেন, তো সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি বিকাশ দিয়ে পেমেন্ট করব। বিকাশে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি সেলফের সকল নীতিমালা এবং গোপনীয়তা সাথে একমত পোষণ করছি, এটা টিকমার্ক দিয়ে তারপরে ক্লিক করবেন। টিকমার্ক না দিলে কিন্তু তারা এটা অ্যাপ্রুভ করবে না। তো এখানে দেখতে পাচ্ছেন তারা সেমভাবে আমাদের আগে যেই রকম করে সাবস্ক্রিপশন ফিটি দিয়েছি সেরকমভাবে তারা নাম্বারটি চাইতেছে। তো এখানে আপনারা নাম্বারটি দিয়ে দেবেন, তারপর বিকাশ ভেরিফিকেশন কোডটি দিয়ে দেবেন। তো বিকাশ ভেরিফিকেশন কোডটি দিয়ে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দেবেন। নতুন একটি ইন্টারফেস শো করবে, এখানে আপনাদের পিনটি চাইবে। তো পিনটি আপনারা নিশ্চিন্তে দিয়ে দেবেন, কোনো প্রকার প্রবলেম হবে না, কোনো প্রকার বেশি টাকা তারা কেটে নেবে না, আপনারা নিশ্চিন্তে পিনটি দিয়ে দিতে পারেন। তারপর কনফার্মে ক্লিক করে দেবেন। তো কনফার্মে ক্লিক করার পরে আমাদের কিন্তু পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে। তো যদি পর্যাপ্ত পরিমাণে নেট থাকে তাহলে কিন্তু খুবই সহজে 2 থেকে 1 মিনিটের ভিতরেই কিন্তু আমাদের পেমেন্টটি হয়ে যাবে। আর যদি নেটওয়ার্কে প্রবলেম হয় তাহলে 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ তারা লোড নেবে, অর্থাৎ তারা এই দেখতেই পাচ্ছেন বন্ধুরা অভিনন্দন, আপনার পেমেন্টটি সফল হয়েছে, আমাদের কিন্তু বিজনেস সাবস্ক্রিপশনটি সফল হয়ে গেছে। এখন কিন্তু আমাদের 12টি প্রজেক্ট আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমাদের এখানে মোবাইল রিচার্জ, তারপরে ড্রাইভ প্যাক, রিসেলিং কিন্তু বড় একটি প্ল্যাটফর্ম। এখানে কিন্তু আপনারা আনলিমিটেড ফুল টাইম এবং পার্ট টাইম দিয়ে আপনারা আনলিমিটেড একটি অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিজনেস সাবস্ক্রিপশন করার পরে কিন্তু আবারও পুনরায় লগ ইন করতে হবে, অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে। আরেকটি প্রবলেম হলো বন্ধুরা, এখানে যদি নেট স্লো হয় তাহলে কিন্তু অটোমেটিকলি আমাদের অ্যাপসটি থেকে অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাবে। তো যেখানে পর্যাপ্ত পরিমাণে নেট পান সেখান থেকে আপনারা এই অ্যাপসটি ইউজ করবেন। তো আমরা আবার লগ ইন করলাম পুনরায়, আপনাদেরও এক্ষেত্রে লগ ইন করা লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন রিসেলিং করে, ড্রাইভ প্যাক বিক্রি, আউটলেট থেকে আয় করুন, তারপরে এখানে বিজনেস সাবস্ক্রিপশন থেকে আয় করুন, টোটালি অনেকগুলো অপশন অর্থাৎ 12টি প্রজেক্ট রয়েছে। এখানে বিস্তারিত জানতে পারবেন যদি সেখানে ক্লিক করুন। তো এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ করার পদ্ধতি ভিডিও, তারপরে ভাউচার করার পদ্ধতি ভিডিও। তো এগুলোর উপরে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিও দেখতে পারবেন। তো বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আমার নক দিবেন।